বিশ্বাস করো আমি কোনোভাবেই মানতে পারছি না যে তুমি আর আমার নাই অন্য কারো হয়ে গেছো। যদিও দোষ তোমার না, দোষ আমার, ওই সময় যদি সিরেনা যাইতাম তাহলে আজকে তুমি আমার থাকতা। হাই হাই দর্শক বন্ধুরা, হঠাৎ করে ফারাবি ভাই কেন এরকম মেয়েদের মতো কান্না করতেছে? ভাই কান্না করার পিছনেতে বড় একটা রিজন আছে, সেই রিজনটা আমি এখন আপনাদেরকে দেখাবো। সো গাইজ, দেয়ার নো আজেরা কাউ কাউ করি, চলেন মূল ভিডিও শুরু করি, লেটস চেক ইট আউট। হেই গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ তানজিৎ। ফার্স্ট অফ অল আমরা ফারাবি ভাই কি বলতেছে সেই বিষয়টি আমরা আগে দেখব। আসসালামু আলাইকুম, আপনাদেরকে বলছিলাম না যে আমার জীবনের একটা গল্প একদিন আপনাদের সাথে শেয়ার করব, আজকে সময় হয়েছে সেই গল্পটা বলার। বলতেছে ইসলাম আলহামদুলিল্লাহ দিয়ে, বাট যাই হোক, আজ থেকে কয়েক মাস আগে তার বান্ধবীর মাধ্যমে আমার রিলেশনটা শুরু হয়। মানে সে আমার ভিডিও খুব একটা পছন্দ করতো না, কিন্তু তার বান্ধবীর মাধ্যম দিয়ে যেভাবে হোক তার সাথে পরিচয় হয়, রিলেশন শুরু হয়। কিছুদিন রিলেশন যাওয়ার পর বুঝতে পারি সে আমার প্রতি খুবই অ্যাডিক্টেড হয়ে যায়। আমিও যে কমছিলাম তা না, আমিও তার মতো অ্যাডিক্টেড ছিলাম, বাট সে এমনই অ্যাডিক্টেড ছিল যে তাকে একটা ধমক দিলে মানে কিংবা কিছু একটা বললেই সে হচ্ছে নিজের ক্ষতি করতো, যেটা আমি একদমই সহ্য করতে পারতাম না। মানে আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার মনে হয় ইমোশন টিমোশন কিছু নাই, বিশ্বাস করেন আমি প্রচুর ইমোশনাল, কারো কষ্ট সহ্য হয় না, আর প্রিয় মানুষটার কষ্ট দেখলে তো আরও সহ্য হয় না। দু একবার তার সামনে আমি কান্না করে দিতাম, যে মানুষটা আমি নিজের কষ্টেও কোনোদিন আমার চোখ দিয়ে পানি বের হইতো না তার সামনে হচ্ছে কান্না করে দিতাম। দেখলাম এভাবে চলতে পারে না, কারণ সে হচ্ছে মানে কোনো কষ্ট হলে কিংবা রাগ হলে আমাকে বকতো, বাট আমাকে বকবে তা না করে সে নিজের ক্ষতি করতো, যেটা আমি একদমই সহ্য করতে পারতাম না। ভাবলাম এভাবে চলতে পারে না, তার এটা বন্ধ করা উচিত। তাই তারে বললাম যে তুমি কিছুদিন আমার থেকে দূরে থাকো, হয়তো এই জিনিসটা প্রবলেম মানে এই অ্যাডিকশনটা একটু কমবে, তাইলে হচ্ছে অন্তত নিজের ক্ষতি করবা না, যেটা মানে আমি আমার নিজের ক্ষতি সহ্য করতে পারতাম, বাট মানে এতটাই ভালোবাসতাম তারে যে তার যে ছোটোখাটো যে ক্ষতিগুলো করতো এটা একদমই সহ্য করতে পারতাম না। কিন্তু বিশ্বাস করেন এই যে সেই দূরত্বটা তৈরি করছিলাম, মানে মাঝখানে যে গ্যাপ দিয়েছিলাম কথাবার্তা ব্রেক আপ করি নাই, জাস্ট বলছিলাম একটু দূরত্ব বজায় রাখতে, তারপর একটু কয়েকদিন গ্যাপ রাখতে কথা বলা। কিন্তু বিশ্বাস করেন এই সময়টা যে আরেকজন তার লাইফে চলে আসবে সেটা আমি কখনোই বুঝতে পারি নাই। যদি বুঝতে পারতাম তাহলে কখনোই, বিশ্বাস করো কখনোই তোমাকে ছেড়ে দিতাম না। যাই হোক, কিছুদিন পর আমি জানতাম না যে তার মানে এই সময়টাই আরও একজনের এন্ট্রি হয়ে গেছে, মানে ফ্রেন্ডশিপ হোক আর যেভাবে হোক, ফ্রেন্ডশিপের মাধ্যমে রিলেশন না ফ্রেন্ডশিপ, মানে বন্ধু একটা তৃতীয় ব্যক্তি হয় না, অ্যাড হয়ে গেছে। যে কিছুদিন পর যখন দেখলাম সে ঠিকঠাক, তখন আবার কথা বলা স্টার্ট করলাম, ভালোই চলতেছিল। যদিও আমি আগের মানুষটাকে খুঁজে পাইতাম না তার মধ্যে, তারপরও ভাবলাম যে ওই জিনিসটা তো দূর হয়েছে, নিজের ক্ষতি করা কান্না করা এগুলো তো দূর হয়েছে, বাদ হয়েছে, ভাল লাগতো। তো হচ্ছে এভাবে চলতে থাকলো, তখনও বুঝি নাই যে তার সাথে অন্য একজনের মানে ফ্রেন্ডশিপ চলুক আর যেভাবে চলুক তাকে বেশি সময় দেয় কিংবা তার প্রতি দুর্বল তখনও বুঝতাম না। পরে আস্তে আস্তে একদিন দেখা করলাম, বিশ্বাস করেন দেখা করার দিনও মানে আমার জীবনে মনে হয় ওইটাই সব থেকে খুশির দিন ছিল, যে সবার লাইফে হয়তো এরা এরকম দিনটাই খুশির দিন হয় যে প্রিয় মানুষটার থেকে প্রিয় মানুষটাকে সামনাসামনি দেখার যে আনন্দটা, সেদিন সেই আনন্দটা উপভোগ করছিলাম। তার দেখে কখনোই মনে হয় নাই যে আমার প্রতি তার রাগ আছে কিংবা অন্য কিছু সামথিং সামথিং, কিছুই মনে হয় নাই। খুব ভালো একটা সময় কাটাই চলে আসলাম, এভাবে চলতেছিল ভালোই। মানে কোনোভাবেই বুঝি নাই যে তার ভেতরে মানে তার সাথে ফ্রেন্ডশিপের মতো আরেকজন আছে, আরেকটা ছেলে কথাবার্তা হয় কিংবা যাই হোক চলাফেরা, এগুলো আমি কোনোভাবেই বুঝি নাই। বাট তারপরে তার জন্মদিনের দিন গেলাম তার সাথে দেখা করতে,
সেই দিনটা বিশ্বাস করেন আমার আজ পর্যন্ত জীবনের সবচাইতে ভালো মুহূর্ত ছিল। মানে ওই রকম সুন্দর দিন আমি এক জীবনেও কাটাই নাই। এত সুন্দর একটা দিন কাটাইলাম তার সাথে, তার ব্যবহার, তার আমার প্রতি ভালোবাসা। বিশ্বাস করেন আসার সময় পর্যন্ত গাড়িতে তুলে দিয়ে গাড়িওয়ালার মামাকে বলে দিছিল যে হচ্ছে কিছু চিনে না, আপনি একটু সাবধানে নিয়ে যায় এগুলা। তারপর আসার সময় আমার ফোন আর গেছিল, কোনো কন্ট্যাক্ট ছিল না। বাসায় এসে দেখি এমন, মানে যেই মেসেজগুলো করছিল কিংবা কল দিছিল, আমি মানে আমি ভেবে নিয়েছিলাম যে আমি আবার আমার আগের সেই মানুষটাকে ফিরে পাইছি। বাট আজ দুই দিন এমন কিছু ঘটে গেছে আমার জীবনে, বিশ্বাস করেন মানে আমি কোনোভাবে মানতেই পারছি না যে আমার মানুষটা আর আমার নাই, অন্য কারো হয়ে গেছে। যদিও দোষটা তার না, একদমই তার না, বিশ্বাস করেন দোষটা তার না, দোষটা আমার, কিন্তু আমি কোনোভাবেই মানতে পারছি না যে ওই মানুষটার এখন আমার নাই, অন্য কারো হয়ে গেছে। এই জিনিসটা আমি কোনোভাবেই মানতে পারছি না। আমার ওই মানুষটার একটুও দোষ দেবো না, কারণ আমি যদি ওই সময়টা তাকে তার সাথে গ্যাপ তৈরি না করতাম তাহলে জীবনেও সে হচ্ছে আমাকে ছেড়ে যাইতো না, আজ ওই মানুষটা আমার থাকতো। তুমি বিশ্বাস করো যদি আমি বুঝতাম যে তোমার ওই আমার ওই গ্যাপ দেওয়া সময়টাই তোমার মধ্যে আরেকজন চলে আসবে, বিশ্বাস করো আমি কখনোই যাইতাম না। তুমি এখন বলতেছো যে ওই গ্যাপের সময় আমি অন্যজনের সাথে কথা বলছি, বিশ্বাস করো যে আমি কখনোই অন্য মানুষের সাথে রিলেশন করার জন্য কিংবা কোনো কিছুর জন্যই কথা বলি নাই। হ্যাঁ, তুমি যেরকম হচ্ছে ওই গ্যাপের সময় অন্য মানুষের সাথে কথা বলছো ফ্রেন্ড হিসাবে, আমিও বলছি, বাট কখনোই আমি যার জন্য আমি কান্না করছি তাকে ফালাই রেখে কিংবা তার সাথে আমি কীভাবে বলি, তার সাথে আমি মানে যাকে আমি যার জন্য আমি কান্না করছি তার জন্য তাকে আমি রেখে আমি অন্যজনের সাথে রিলেশন করতে যাবো, এটা তুমি কীভাবে ভাবলা? আমার প্রতি কি তোমার এইটুকু বিশ্বাস ছিল না? আমি জাস্ট কথা বলছিলাম, বাট তুমি ওইটাকে আমার ইস্যু বানাই ফেললা। বিশ্বাস করো আমি কোনোভাবেই মানতে পারছি না যে তুমি আর আমার নাই, অন্য কারো হয়ে গেছো। যদিও দোষ তোমার না, দোষ আমার, ওই সময় যদি ছেড়ে না যাইতাম তাহলে আজকে তুমি আমার থাকতা। যাই হোক, এখন আমার আর অপেক্ষা করা ছাড়া কিছু করার নাই। যদি মনে হয় যে এই মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসে, যদি একটুও ফিল করো প্লিজ ফিরে এসো, তোমার জন্য অপেক্ষা করবো। যতদিন ফিরে না আসবা ততদিন। সত্যি বলতে কি, আমাদের খানা খাওয়ার সময় যেমন বেশি খাওয়া ঠিক না, ভালোবাসার ক্ষেত্রেও বেশি ভালোবাসা মানুষকে ঠিক না। তার বাস্তব প্রমাণ পেলাম আমরা ফারাবি ভাইয়ের কাছ থেকে। ফারাবি ভাই, আপনি রিল্যাক্সড, একটা গেছে মানে দশটা আসবে, ঠিক আছে? আমি একটা কথা বলি, ফারাবি ভাই আপনি একজন সফল মানুষ, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি কখনো হতাশ হবেন না। জাস্ট একটা বিষয় বোঝার চেষ্টা করেন, ধরেন আপনি বাস স্ট্যান্ডে গেছেন, একটা বাস আসবে 8টার দিকে, কিন্তু আপনার যাইতে যাইতে 8:10 বেজে গেছে, তাহলে কি আপনি ওই 8টার যে বাসটা ছিল ওটা ধরতে পারবেন? পারবেন না। তাই বলে কি আপনি বাসের পিছনে দৌড়াবেন? অবশ্যই দৌড়াবেনও না। এটা নেক্সট যে বাস আসবে সেই বাসের জন্য আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। অনুরূপভাবে জীবনে অনেক বন্ধু বান্ধবী আসবে বা প্রেমিক প্রেমিকা আসবে, এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহতালা আপনার জন্য হয়তোবা এর থেকে উত্তম কিছু রাখছে, সো প্যারা নিয়েন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফারাবি ভাই ঠিক থাকেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।